আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকাল কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণী এই গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রতিনিধি পরিষদের 435 এবং সিনেটের 35 আসনে ভোট হবে বিভিন্ন রাজ্যে প্রচার অভিযানে ব্যস্ত ডেমোক্রেট এবং রিপাবলিকান নেতারা প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিনটন এ ভোটকে গণতন্ত্রের লড়াই আখ্যা দিয়েছেন ডেমোক্রেটরা খারাপ করলে কংগ্রেসের ওপর নিয়ন্ত্রণ হারাতে পারেন বাইডেন 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মার্কিনীদের স্বার্থ সুরক্ষার দিকে নজর দিয়ে ভোট দেওয়া উচিত